বলিউড অভিনেত্রী ফারুক জাফর আর নেই। শুক্রবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ফিল্মফেয়ার পুরস্কার জয়ীও তিনি। গুলাবো সিতাবো সিনেমাতে অভিনয় করে পার্শ্ব চরিত্রে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন। অভিনেত্রীর বড় মেয়ে মেহরু জাফর গণমাধ্যমকে জানান, তার মা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। পরিস্থিতি বেশি নাজুক হলে গত 4 অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন, অক্সিজেন নিতে পারছিলেন না। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় 15 অক্টোবর সন্ধ্যা 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৬৩ সালে ভারতীয় রেডিওতে রেডিও ঘোষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন ফারুক জাফর। তিনি ছিলেন ভারতের প্রথম রেডিও ঘোষক। ১৯৮১ সালে ক্লাসিক উমরা ও জান দিয়ে পর্দায় অভিনয় শুরু করেন। সেই ছবিতে রেখার মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। পরে তিনি কিছু টিভি শোতে অভিনয় করেন। ২০০৪ সালে শাহরুখের স্বদেশ ছবিতেও অভিনয় করেছিলেন। ফারুক জাফরের অভিনীত অন্যান্য ছবির মধ্যে ছিল আমির খান প্রযোজিত পিপলি লাইভ ও সিক্রেট সুপারস্টার। ফটোগ্রাফ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর দাদির চরিত্রেও অভিনয় করেন। সালমান খানের দাদির চরিত্রে ছিলেন সুলতান ছবিতে। তার সর্বশেষ সিনেমা গুলাবো সিতাবো। সুজিত সরকার পরিচালিত সিনেমাটিতে অমিতাভ বচ্চনের স্ত্রী ফাতিমা বেগমের চরিত্রে দেখা যায় তাকে। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ।